আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে জানতে আগ্রহী হন তো আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। হ্যাঁ, এই সিরিজে থাকছে 100+ ভিডিও শেয়ার মার্কেট সম্পর্কে। জানবো A to Z সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে, কোন ক্যান্ডেলস্টিক চার্টে তৈরি হলে শেয়ার কিনতে হয় আর কোন ক্যান্ডেলস্টিক চার্টে তৈরি হলে শেয়ার বিক্রি করতে হয় জানবো বিস্তারিত। তাই আপনি যদি শিখতে আগ্রহী হন তো আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ বাংলা ইউটিউব চ্যানেল দ্য পিক স্টকে। বন্ধুরা, আজকের ক্লাসের সাবজেক্ট হলো বুলিশ বেল্ট হোল্ড। এটা একটা সিঙ্গেল বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে মার্কেটের ঊর্ধ্বগমনের সংকেত দেয় এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বেল্ট হোল্ড নামটা রাখা হয়েছে জাপানের ট্র্যাডিশনাল পোশাকের কোমর বন্ধনের নাম অনুসারে। বুলিশ বেল্ট হোল্ড চার্টে দু ধরনের তৈরি হয়, এই দুটো একই রকমেরই কাজ করে থাকে। এটা দেখতে হুবহু বুলিশ মারুবজু বা ওপেনিং বুলিশ মারুবজুর মতন হয়ে থাকে। আপনারা যারা এখনও মারুবজু সম্বন্ধে আমার আগের ভিডিওটা দেখেননি, তারা ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন মারুবজুর সম্পর্কে। বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন বুলিশ বেল্ট হোল্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আপার শ্যাডোটা বডির 5% বা তার কম হতে হবে। এর থেকে বড় আপার শ্যাডো থাকলে সেটাকে সঠিক বুলিশ বেল্ট হোল্ড বলে মনে করা হয় না। এই ক্যান্ডেলস্টিক চার্টে তৈরি হলে এর ভলিউম যেন এর আগের ক্যান্ডেলটার ভলিউমের থেকে বড় হয় বা হাই হয়, তবেই এটা সঠিকভাবে কাজ করবে বলে মনে করা হয়। বুলিশ বেল্ট হোল্ড ক্যান্ডেলস্টিকের লো প্রাইস এবং ওপেন প্রাইস একই হতে হবে। এর পরবর্তী ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেন হলে খুব ভালো বলে মনে করা হয়, কিন্তু যতক্ষণ না পরবর্তী ক্যান্ডেলটা বুলিশ বেল্ট হোল্ড ক্যান্ডেলস্টিকের হাইয়ের উপর গিয়ে বন্ধ না হচ্ছে ততক্ষণ ট্রেড করা উচিত নয় বা শেয়ার কেনা উচিত নয়, কারণ এটাই হলো কনফার্মেশন যে মার্কেটে এবার ডাউন ট্রেন্ড শেষ হয়ে আপ ট্রেন্ড শুরু হতে চলেছে। এবার চলুন চার্টে আমরা দেখে নিই বুলিশ বেল্ট হোল্ড তৈরি হলে কিভাবে ট্রেড করবেন। চার্টে দেখতে পাচ্ছেন লম্বা পতনের পর বুলিশ বেল্ট হোল্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এবং এটা সঠিকভাবেই তৈরি হয়েছে আর এর ভলিউমও বৃদ্ধি পেয়েছে। অপেক্ষা করুন পরবর্তী ক্যান্ডেলটার জন্যে। যতক্ষণ না পরবর্তী ক্যান্ডেলটা বুলিশ বেল্ট হোল্ডের হাইয়ের উপর গিয়ে ক্লোজ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন। তো এক্ষেত্রে বাইং পয়েন্ট হলো বুলিশ বেল্ট হোল্ডের পরবর্তী ক্যান্ডেলটার হাই বা তার উপর। স্টপ লস ভীষণ জরুরি, তাই এক্ষেত্রে স্টপ লস দিন বুলিশ বেল্ট হোল্ডের ওপেনিং প্রাইসের নিচে এবং প্রফিট বুক বা শেয়ার সেল ততক্ষণ করবেন না যতক্ষণ না চার্টে ট্রেন্ড চেঞ্জ করার মতো কোনো নিশ্চিত সংকেত পাওয়া না যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম বুলিশ বেল্ট হোল্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা শিখব চার্টে বেয়ারিশ বেল্ট হোল্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে কিভাবে ট্রেড করতে হবে। তো বন্ধুরা, ভিডিও আজকের মতো এখানেই শেষ। জানতে থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো। মনে রাখবেন, নলেজ ইজ দ্য মেইন সোর্স অফ সাকসেস, জ্ঞানই হচ্ছে সাকসেসের সব থেকে বড় চাবিকাঠি। স্টে টিউন, আপনার জন্য অপেক্ষা করছে বাংলা ইউটিউব চ্যানেল দ্য পিক স্টক।